তাদের জন্য যেরকম একটু ধৈর্য নিয়ে চলতে হবে, আমাদের পাশে আমাদের রাস্তায় কিছু ছোট ছোট ভাই বোনরা যারা পুজো একেবারেই এনজয় করতে পারে না, একটু যদি আমরা পুজোটা তাদের কথা মাথায় রেখে আমরা যদি এবছর চারটে জামা কাপড় কিনি, তাহলে তাদের জন্য যদি একটা কাপড় কেনা যায় সেই কথা মাথায় রেখে যদি আমরা চলি। আর পুজোর প্ল্যানিং তো রয়েছে, আমার বৌদিরা আমার ভাই বোনরা দাঁড়িয়ে আছে এখানে। তো আজকে খুঁটি পুজোতে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগলো, এবং এটা প্রথম খুঁটি পুজো আমার, তো আমারও পুজোর শুরু। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ। এবছরও আমাদের পরিকল্পনা যে মনুষ্য প্রকৃতির উপরে ভিত্তি করে কোনো বিশেষ এক ধরনের অভিভাবক আমরা করতে পারি। ঠিক চাইছে এখানে মানুষ প্রচুর মানুষ একটা মানুষের ধর্মে পুরস্কারকে মাথায় রেখে না, অবশ্যই আমরা চাইবো, যেহেতু মানুষের জন্যই আমরা বিগত বেশ কিছু বছরে আমাদের অভিভাবনা তুলে ধরেছি, এবছরও আমরা চাইবো মানুষের অভিভাবনা মানুষের দর্শন শক্তির মাধ্যমেই চারিদিকে ছড়িয়ে পড়ুক। পুরস্কার বা তার স্বীকৃতি, এই পুরস্কার বা স্বীকৃতি অবশ্যই যারা এই ঘটনের সংগঠন রয়েছেন তারা তো নিশ্চয়ই আসবেন, তাদের যদি ভালো লাগে নিশ্চয়ই সেইভাবে আমি স্বীকৃতি প্রদান করবেন। এটা তো অন্যরকম একটা আশা, মানে এটা আমরা অতিরিক্ত পাওনা হিসেবে দেখব, কিন্তু মূল পাওনা আমাদের মানুষের জন্য করা জিনিস যদি মানুষ ভালোভাবে গ্রহণ করতে পারে বা সেটা আমার নাম হচ্ছে অর্ণব ব্যানার্জি, আমি এই পুজোর প্রশাসক।